এমসি ফ্রেন্ডস, আমি শাকিল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট ফর্ম। আইএমসি করতে গেলে যে শর্টকাট ফর্মগুলো অবশ্যই জেনে রাখা দরকার। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এলটিএস, পিটিএস, এসইউপি, জিভি, বিভি, পিজিবিভি, আইএসি, বু, এই সমস্ত বিষয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন। শব্দে আসল অর্থ কী, অর্থাৎ এর ফুল ফর্ম, আমি সেই শব্দগুলো নিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেগুলোকে আমি পরপর বোর্ডে লিখেছি এবং সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আইএমসি অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটিং কর্পোরেশন, এটা আপনারা সকলেই জানেন। আইএসি অর্থাৎ ইন্টারন্যাশনাল হার্বাল কর্পোরেশন। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাস, রিকগনাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড সেমিনার, আপনারা হয়তো দেখেছেন আমাদের এই চ্যানেলে রাস প্রোগ্রামের কিছু ভিডিও। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। যে সমস্ত আইএম অ্যাসোসিয়েট বিভিন্ন র্যাঙ্ক অ্যাচিভ করে, সিলভার স্টার, গোল্ড স্টার, রুবি স্টার, ডায়মন্ড স্টার, তাদেরকে বিশেষ সম্মান দেওয়া হয় এই রাস প্রোগ্রামে। আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএমসি আইএসও সার্টিফিকেট আছে। জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, আইএমসি জিএমপি সার্টিফাইড। আইবিএম, আইএমসি বিজনেস মিট, আপনারা যদি আইএমসির কোনো সেমিনার বা আইএমসির কোনো প্রোগ্রামে গিয়ে থাকেন সে দেখবেন যে আইবিএম, আইবিএম কথাটি অবশ্যই শুনবেন, অর্থাৎ আইএমসি বিজনেস মিট। এলটিএস, লিডারশিপ ট্রেনিং সেমিনার, সমস্ত সেট অলরেডি লিডার হয়ে গেছেন তাদেরকে নিয়ে একটি সেমিনার হয়, সেই সেমিনারকে বলা হয় এলটিএস অর্থাৎ লিডারশিপ ট্রেনিং সেমিনার। পিটিএস, প্রোডাক্ট ট্রেনিং সেমিনার। এলডিপি, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সিটিএস, চেয়ারম্যান ট্রেনিং সেমিনার, অর্থাৎ চেয়ারম্যানদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিংকে বলা হয় চেয়ারম্যান ট্রেনিং সেমিনার। ডাব্লুইপি অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ মহিলাদেরকে নিয়ে, অর্থাৎ যে সমস্ত মহিলা অ্যাসোসিয়েট আইএমসিতে আছেন তাদেরকে নিয়ে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামকে বলা হয় ডাব্লুইপি বা ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। এসইউপি অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম, যারা আইএমসিতে একদম নতুন তাদেরকে নিয়ে যে প্রোগ্রাম হয় তাকে বলা হয় এসইউপি বা স্টার্ট আপ প্রোগ্রাম। সিপিটিএস, ক্রাউন প্রেসিডেন্ট ট্রেনিং সেমিনার। এরপরে হচ্ছে আইএমসি করতে করতে আপনারা ফলো করবেন যে কিছু শব্দ আপনারা অবশ্যই শুনে থাকবেন, যেমন বিভি, জিবিভি, ইবিভি, টিবিভি, এই সমস্ত ছোট ছোট শব্দ আপনারা শুনে থাকবেন। যেমন বিভি অর্থাৎ বিজনেস ভলিউম, পিবিভি অর্থাৎ পার্সোনাল বিজনেস ভলিউম। বিজনেস ভলিউম কি জিনিস? বিজনেস ভলিউম হচ্ছে যদি কোনো আইএমসির প্রোডাক্ট বা মেডিসিন আপনি পারচেস করেন সেক্ষেত্রে সেই মেডিসিনের উপর একটি বিজনেস ভলিউম থাকে। যেমন কোনো ব্যক্তি যদি শ্রী তুলসী পারচেস করে তার উপর 55 বিভি আছে, এই যে 55 বিভি এটা হচ্ছে সেই সেই প্রোডাক্টের একটা পয়েন্ট বা বিজনেস ভলিউম, একেই বলা হয় বিভি। আর পিবিভি মানে হচ্ছে পার্সোনাল বিজনেস ভলিউম, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো অ্যাসোসিয়েটের যে পার্সোনাল তার নিজস্ব যে বিজনেস ভলিউম সেটাকে বলা হয় পার্সোনাল বিজনেস ভলিউম। জিবিভি মানে গ্রুপ বিজনেস ভলিউম, অর্থাৎ তার নিচে তার টিম থেকে যে বিভি হবে তাকে বলা হয় জিবিভি বা গ্রুপ বিজনেস ভলিউম। পিজিবিভি অর্থাৎ পার্সোনাল গ্রুপ বিজনেস ভলিউম। টিবিভি টোটাল বিজনেস ভলিউম, অর্থাৎ পার্সোনাল এবং গ্রুপ বিজনেস ভলিউম যুক্ত করে হচ্ছে কি টোটাল বিজনেস ভলিউম। আইডিএসএ অর্থাৎ ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যে সমস্ত কোম্পানি আইডিএসএ অর্থাৎ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সদস্য সেই কোম্পানিগুলোই আইডিএসএ থেকে পারমিশন পাবে। যেমন আইএমসি আপনারা চেক করবেন গুগলে গিয়ে আইডিএসএ লিখে সার্চ করবেন, তারপরে দেখবেন ওখানে একটি লিস্ট দিয়ে দেবে যে আইডিএসএর মধ্যে কোন কোন কোম্পানি
আছি, অন্তর্ভুক্ত আছি। তার মধ্যে আইএমসি কে দেখবেন 9 নম্বরে আছে, ইন্টারন্যাশনাল মার্কেটিং কর্পোরেশন। আইএমসি আইডিএস এর মধ্যে যুক্ত আছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়। তো আশা করছি এই সমস্ত যে ছোট ছোট শব্দগুলো আছে এগুলো আপনারা বুঝে গিয়েছেন, এবং ট্রেনিং, মিটিং, সেমিনারে গেলে অবশ্যই এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। একটি লাইক করবেন যদি ভালো লেগে থাকে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখে এই সমস্ত শব্দ সম্পর্কে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়। তো নজর রাখুন আমাদের পরবর্তী ভিডিওর দিকে। ততক্ষণে আপনি ভালো থাকবেন।